মৃত্যুর আগে সবাইকে এই চারটি চিঠি পাঠান যমরাজ। খেয়াল রাখুন, হিন্দু শাস্ত্র অনুযায়ী মৃত্যুর দেবতা হলেন যমরাজ, তাকে সবাই ভয় পান। মৃত্যুমুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে তিনি নিতে আসেন, তার পাঠানো অনুচর যমদূতেরা। পুরাণ অনুসারে আমাদের সবাইকেই মৃত্যুর আগে চারটি করে চিঠি পাঠান স্বয়ং যমরাজ। তার যে এই পৃথিবী থেকে যাওয়ার সময় এসে গিয়েছে, তারই সতর্কবার্তা হিসাবে এই চিঠিগুলি পাঠান তিনি। জানুন পুরাণের এই অবাক করা গল্পের কথা। আপনার মনের গোপন ইচ্ছে কি কোটিপতি হওয়া, সেরা স্পোর্ট কারের মালিক হওয়া, মিলস অ্যান্ড বোনস মার্কা রোম্যান্স খুঁজে পাওয়া, বা নিজের মৃত্যু সম্পর্কে আগেভাগেই জানতে পারা? বাকি ইচ্ছে পূরণ হবে কি না তার গ্যারেন্টি না থাকলেও এটা নিশ্চিত যে আপনি আপনার মৃত্যু সম্পর্কে আগেই জানতে পারবেন। হ্যাঁ, জানা যায়, প্রতিটি মানুষই জানতে পারেন। জীবনের স্বাভাবিক মৃত্যু আসার বেশ কিছুদিন আগে থেকেই তার সম্পর্কে জানতে পারা যায়, অন্তত হিন্দু পুরাণ মতে এমনটাই দাবি করা হয়েছে। হিন্দু শাস্ত্রে মৃত্যুর দেবতা যমরাজ, দক্ষিণ ভারতে তাকে লোকপালও বলা হয়ে থাকে। পুরাণ মতে এই পৃথিবীতে তারই প্রথম মৃত্যু হয়, তারপর শিবের আশীর্বাদে তিনি মৃত্যুর দেবতা হিসাবে উন্নীত হন। হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে মৃত্যুর ঠিক আগে যমদূতেরা পৃথিবীকে বিদায় জানানোর মুখে দাঁড়িয়ে থাকা আত্মাকে নিতে আসে, তারপর জীবদ্দশায় তার কর্মফল অনুসারে তাকে স্বর্গ বা নরক নিক্ষেপ করা হয়, স্বয়ং যমরাজ। কিন্তু তার আগে যমরাজ প্রত্যেককে চারটি করে চিঠি পাঠান। এই চারটি চিঠি তার পৃথিবী ছাড়া প্রস্তুতির বার্তা হিসাবে পাঠানো হয়। কিন্তু আমরা বেশিরভাগই এই চিঠির চিনতে পারি না। এই বিষয়ে হিন্দু শাস্ত্রে একটি গল্প আছে, যে গল্পের প্রধান চরিত্র যমরাজ ও তার এক ভক্ত অমৃত। পুরাকালে যমুনা নদীর তীরে অমৃত বলে এক ব্যক্তি থাকতেন। তিনি মৃত্যুকে অত্যন্ত ভয় পেতেন। মৃত্যুর দেবতাকে প্রসন্ন করতে প্রতিদিন ভক্তি ভরে যমরাজের পূজা করতেন। তিনি ভেবেছিলেন যে এভাবে মৃত্যুকে ঠেকিয়ে রাখা যায়। তার ভক্তিতে খুশি হয়ে একদিন অমৃতকে দর্শন দেন যমরাজ। তিনি অমৃতকে বলেন, আমি তোমার উপাসনায় উদ্দেশ্য জানি, কিন্তু মৃত্যুকে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, এটাই প্রকৃতির নিয়ম। তবু তোমার ভক্তিতে খুশি হয়ে আমি নিয়ম ভেঙে তোমায় দর্শন দিয়েছি। আমার দর্শন শুধু মৃত মানুষেরাই পেয়ে থাকেন। মৃত্যু অবধারিত জেনে অমৃত যমের কাছে মৃত্যু সম্পর্কে আগাম বার্তা চান। তিনি বলেন, মৃত্যুর আগে যমরাজ যেন তাকে চিঠি দিয়ে জানান। তথাস্তু বলে যমরাজ জানান যে এর পরিবর্তে তার বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি যেন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। বেশ কয়েক বছর কেটে গেল, যমরাজের চিঠি আসেনি। এই ভেবে ভোগ কামের জীবনে নিজেকে ডুবিয়ে দেন অমৃত। তার চুল পাকতে শুরু করল, কিন্তু যমের চিঠি সে পেল না। নিজের পঙ্কিল জীবনে নিমজ্জিত রইলেন তিনি। আরও কয়েক বছর তার সব দাঁতও পড়ে গেল, তবুও যমের চিঠি পেল না তিনি। জীবন চলল একইভাবে। এরপর একদিন দৃষ্টিশক্তি হারালেন অমৃত, তবু যমের চিঠি না পাওয়ার আনন্দে মশগুল তিনি। এক সময় চলাফেরার ক্ষমতাও হারালেন। তারপর একদিন দেখেন যমদূতেরা তাকে নিতে এসেছে। এ কী কাণ্ড, চিঠি না পাঠিয়েই তার মৃত্যুর দিন কী করে স্থির করালেন যমরাজ? যমরাজের বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ করলেন অমৃত। যমরাজ উত্তরে জানালেন, পার্থিব আনন্দের মোহে তোমাকে অন্ধ করে দিয়েছিল, তাই আমার পাঠানো বার্তা তোমার চোখে পড়েনি। তোমার মনে নেই, বহু বছর আগে তোমার চুল পেকে যায়, সেই ছিল আমার প্রথম চিঠি, যে অমৃত প্রস্তুত হও, এরপর তোমার দাঁত পড়ে
সেটি ছিল আমার দ্বিতীয় চিঠি। এরপর তোমার দৃষ্টিশক্তি চলে যায়, তা হলো আমার পাঠানো তৃতীয় চিঠি। তখনও তুমি প্রস্তুত হলে না, এরপর তোমার চলাফেরার ক্ষমতাও চলে গেল। আমার সেই চিঠিও তোমার চোখে পড়েনি। যমরাজের এই চার চিঠি আমরা কিন্তু সবাই পাই, কিন্তু অমৃতের মতোই তা আমাদের চোখে পড়ে না। নিজের মৃত্যুর সম্পর্কে অবহিত হয়ে আমাদের উচিত এই পার্থিব জগতের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক ছেদ করে নিজের আধ্যাত্মিকতাকে তুলে ধরা।